ভিলেজমুন চারমিন কিচেন থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমু মুচমুচে ঝুরি পিঠা তৈরি করে দেখাবে, খুব স্পেশাল একটা রেসিপি, আশা করি আপনারা দেখবেন আর আমাদের সাথে থাকবেন। তো চলেন শুরু করি। তো মুচমুচে ঝুরি পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি, ময়দা, চিনি, দুধ, লবণ আর অল্প পরিমাণ ঘি, তেল আর এরকম একটা বোতলের মুখা আমি এভাবে ছিদ্র করে নিয়েছি। তো আপনারা এইভাবে ছিদ্র করে নেবেন। তো চলেন এবার শুরু করি। প্রথমে আমি চাউলের গুঁড়া নেব অল্প পরিমাণ, তারপরে ময়দা সামান্য, লবণ নেব। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে গুলে নেব। পরিমাণ মতো আমি চিনি দিয়ে নেব। আমি এই যেরকম পাতলা করে গোলাটা গুলে নিয়েছি, তো এবার আমি এরকম একটা কাক নিয়েছি, কাক দিয়ে বোতলের মধ্যে এই গোলাটা আমি ঢেলে নেব। এইভাবে দেখেন বোতলটা ভরে নিয়েছি, মুখাটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। তো আমি এখন কড়াইতে ঘি দিয়ে দিলাম, তেল দিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পিঠাটা দিয়ে দেবো। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো বন্ধুরা, ঝুরি পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এবার খেয়ে দেখুক আম্মু, আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক মজ মজা হয়েছে আর অনেক সুন্দর। এটাও আম্মু একটা খেয়ে দেখো, অনেক সুন্দর। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। এ দেখেন, দেখছেন কত সুন্দর। অনেক মসমসে পিঠা, অনেক সুস্বাদু। আপনারা বাসায় এরকম তৈরি করে খাবেন। আমাদের এই ঝুরি পিঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, আর আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।